পাখিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামণি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা
মায়া সনাতনে শক্তি রূপা গুণময়ে তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণে কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিব দূতী নিমুন্ড মালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা জাগো তুমি যা জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো
কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বযোনি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাশরের ন্যায় দেবীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতো অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম স্বীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্ত্বমেকা মহীস্বরূপেণ ইতঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া তবৈতদপ্যায়তে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে মঙ্গবৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবি সমস্তমেতত্ মঙ্গবৈতসন্না ভুবি মুক্তি হেতু। বিদ্যা সমস্তা তব দেবি ভেদা স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু তবৈকয়া পূরিতমম্বয্যৈতত্ তাপে স্তুতিঃ সদ্য পরাপরোক্তিঃ। স্বর্গভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী স্বংসূতা সুতয়ে কা বা ভবন্তু পরমুক্তয়ঃ সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য নিধি সংস্থিতে স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে কলাকষ্ঠাদিরূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে।
त्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि विशो जयहि महिषासुर निर्नाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि विशो जयहि चंड मुंड विनाशिनी रूपं देहि जयं देहि जशो देहि दिशो जहि निशुंभ शुंभ निर्नाशी त्रैलोक्य सुवने नमः रूपं देहि जयं देहि यशो अक्षय कृपा कनापे सप्तलोक आनंदित प्रथम कल्पे देवी कात्तायन नंदिनी कात्तायनी अष्टादश भुजा उग्रचंडा रूपे महिष मर्दन करें द्वितीय षोड़श भुजा भद्रकाली हस्ते मर्दित है महिष और तृतीय वर्तमान कल्पे दश भुजा दुर्गा रूपे महादेवी सुसज्जिता महिषमर्दिनी अखिल मानव कंठे ध्वनित पुष्पांजलि स्तोत्र वंदना We'll be right back.